আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি হাজির হয়েছি বাঙালির খুবই জনপ্রিয় একটি খাবার নিয়ে আর সেটি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্ট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য মুগ ডালের মুড়িঘণ্ট রান্না করতে প্রথমে আমি মুগ ডালটা একটু ভেজে নিব। এই জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম চুলায় মাঝারি আছে অনবরত নেড়ে চেড়ে আমি ডালটা ভেজে নিচ্ছি ডালের রংটা যখন চেঞ্জ হয়ে আসবে হালকা সোনালী বর্ণের হয়ে আসবে এবং সুন্দর একটা সুগন্ধ বের হবে তখন আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। দর্শক দেখতে পাচ্ছেন আমার ডাল ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর গরম থাকা অবস্থা আমি এটি পানি দিয়ে ভিজিয়ে দিব বিশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে ডালটা ফুলে উঠবে আর রান্নার সময় ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি রুই মাছের মাথাটা ভেজে নিচ্ছি আমি এখানে বড়ো সাইজের একটি রুই মাছের মাথা নিয়েছি লেজের দিকের অংশটা এভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মেখে আমি এখন এটা ভেজে নিব দশক রুই মাছের মাথা ছাড়াও কিন্তু অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে মুগ ডালের মরিঘণ্ট রান্না করা যায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এর এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে আসলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দশক রুই মাছের মরিঘণ্ট কিন্তু সরিষার তেলে রান্না করলে মরিঘণ্টের স্বাদটা অনেক বেড়ে যায় এক পাশে হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি অপর পাশে আমার মাছের মাথা প্রায় ভাজা হয়ে এসেছে আমি এখন এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অপর একটি পাত্রে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম তেল একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়ে একটু নিচ্ছি যখন একটু পানি টেনে আসবে তখন এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ গোটা জিরার ফোড়ন দিয়ে দিব জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি দশক আমি এখানে গোটা এলাচ দারচিনি দিচ্ছি না কারণ আমি গুল গরম মশলার গুঁড়া ব্যবহার করব। আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে হালকা সোনার বর্ণে হয়ে গিয়েছে প্রথমে আমি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর দেড় চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আবার একটু নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দর্শক মশলা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু তরকারি স্বাদ বেড়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেব দর্শক আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো টুকরা করে কেটে এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আর মাছের মাথাগুলো ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি ভিজিয়ে রাখা ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর মাছের মাথার সাথে ডালগুলো আবার আমি দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মাঝারি আছে আমি দশ মিনিট ডাল আর মাছের মাথা ভালোভাবে কষিয়ে নেব আমার দশ মিনিট হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সবটুকু পানি কিন্তু টেনে এসেছে আর আমার ডাল আর মাছের মাথা কষানো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে ছেড়ে এসেছে তার মানে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট চুলার মাঝারি আছে রান্না করব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন আমি আবারও একটু মাঝখান থেকে নেড়ে চড়ে দিচ্ছি আর এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো চার পাঁচটা মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করবো দশক আমার দশ মিনিট হয়ে গিয়েছে আমার মুগ ডালের ঘন্ট রান্না প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আধা ভাঙ্গা হয়ে গিয়েছে ঘন্ট কিন্তু ডালটা আধা ভাঙ্গা হলেই হয়ে যায় গোটা গোটি ডালটা ভাঙলে কিন্তু মুড়িঘণ্ট খেতে ভালো লাগে না এর মধ্যে আমি ধনিয়া পাতা দিলাম আর একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করব যাতে করে ধনিয়া পাতার গন্ধটা ডালের মধ্যে যায় এক মিনিট হয়ে এসেছে আমি একটু লবণটা চেখে নিচ্ছি দর্শক আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্ট কিন্তু একদম রেডি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ